What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Aminas kitchen থেকে আমি আমিনা বলছি আজকে আমি করলা ভাজি করব viewers করলা ভাজি আমি চিংড়ি মাছ দিয়ে করব এইজন্য আমি এখানে করলা কেটে নিয়েছি দেখুন viewers আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাকেও আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি viewers করলা ভাজি রান্নার সময় ভাজি করার সময় অনেকে খেতে পারে না তিতার জন্য এইজন্য আমরা এই করলাটাকে লবণ দিয়ে দিচ্ছি viewers লবণ দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে কষাবো ভালোভাবে কষিয়ে আমি এটাকে তো ভিউয়ার্স আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আমি হাত দিয়ে ভালোভাবে এইভাবে কষিয়ে নিয়েছি এখন সবুজ পানিটা বেরিয়ে গেছে আমার ফসলন হয়ে গেছে এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি আমি করলা গুলোকে এইভাবে ধুয়ে নিব ভিউয়ার্স ধুয়ে একদম পানিতে এইভাবে ছিটকে নিব হাতে দেখুন আমি করলা গুলো কিভাবে ধুয়ে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে এবার দেখুন নরম হয়ে গেছে করলা গুলো এভাবে করে ধুয়ে নিলে করলা ভাজিটা তিত লাগবে না ভিউয়ার্স সো ভিউয়ার্স আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো আমি রসুন দিয়ে দিচ্ছি বা তার থেকে কম দিলাম রসুন বাটা এবার আমি কয়েকটা কাঁচামরিচ ছাড়িয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিব জাস্ট মাছের জন্য মাছটাকে আমি কষিয়ে নিয়েছি ভিউয়ার্স মাছটা ভাজা হয়ে গেছে আমার এখন আমি করলা গুলো দিয়ে দিচ্ছি এবার আমি যখন করলা দিয়ে দিব তারপরে আমি একটু রাস্তা একদম বাড়িয়ে দেবো একটা বাড়িয়ে আমি করলাকে রান্না করবো
মিক্স করে তেলা একটা বাড়িয়ে রান্না করে রেখে দিবার। করলা রান্না করার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া দিলেই করলাটা একদম তেতো হয়ে যাবে। এখন আমি তেলা একটা বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি কিছুক্ষণ এক সাইড সেদ্ধ করে নিয়েছি, এবার আমরা উল্টে দিব। এভাবে আমরা দুই পাশ ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার করলা ভাজিটা মনে রাখতে হবে যত কম নাড়াচাড়া করা যায়। এখন বিয়ার করলা হতে বেশি সময় লাগে না, যখন একটু দেখবেন ফ্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমরা চুলা আস্তে একদম ডিম করে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে আমাদের করলা ভাজিটা কালারটাও সুন্দর আসবে, বেশি তেতো হবে। করলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আমি চুলা রাস্তা একদম ডিম করে দিয়েছি। আমি ডিম আছে, আমি কিছুক্ষণ রান্না করে নিব, 2-3 মিনিটের মতো আমি রান্না করে নামিয়ে নেব। ভিউয়ার্স, সো ভিউয়ার্স হয়ে গেল আমার করলা ভাজি, আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে আমরা করলা ভাজি করার সময় ফুল আছে আমি প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করেছি। তারপরে যখন আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা একদম ডিম করে দিয়েছি। ডিম করে আমি 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমি করলা ভাজি হয়ে গেছে আমার, আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, করলা ভাজির কালারটা কত সুন্দর আসছে, একদম সবুজ হয়েছে ভিউয়ার্স। আর খেতে, এটা খেতেও একদম তেতো লাগবে না ভিউয়ার্স। আপনারা যদি আমি যেভাবে রেসিপিটি করেছি সেভাবে ফলো করেন, দেখবেন একদম তেতো লাগবে না। সো ভিউয়ার্স, হয়ে গেল আমি যেভাবে করলা ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিউয়ার্স করে ফেলবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।